সূর্যের গরম সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জানা এসে বলে, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দোজাহানের নবী। মায়ার নবী বলেন, আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব, সেজদায় পড়িয়া বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতগুলো বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে ঢুকিয়া না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। ও নবী তখন কান্নার পরে কি হবে? নবী বলেন, আমার আল্লাহ তখন আমাকে আদেশ দিবে, নবী আর কাঁদবেন না, মাথা উঠাইয়া দেন, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না, আপনি বাসিয়া বাসিয়া জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানা এসা বলে, নবী কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? আমার মায়ার নবী বলে, আয়েশা আমার উম্মত যারা ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করেছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেইখা দরিয়া দরিয়া নিয়া হাউজে কাউসারের সামনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাব। ও আল্লাহর বান্দার, ওই দিন যদি আল্লাহর নবী বলেন, আমার উম্মতের আমি লাইনে দাঁড় করে যখন কাউসারের পানি দিব, দিতে দিতে দেখবো হঠাৎ করে একটা পর্দা পড়ে গেছে মাঝখানে, আমি বলবো, ফেরেশতারা পর্দা দিলা কেন? আমার উম্মত তো এখনো লাইনে দাঁড়ানো। ফেরেশতারা বলবে, আল্লাহর নবী এই উম্মত আপনার উম্মত না। বলে, কেন? বলে, আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে আর নামাজ পড়ে নাই, আপনার সুন্নতের জবাই করেছে। নবী বলবে, তাই যদি হয় এরগো আমার দরকার না, তোরা ভেঙে যা, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। ওরে যুব, আল্লাহ যদি ওই নবী যদি ওই কথাটা তোমার আমার কপালের দিকে বলিয়া ফালায়, বলো বাবা ওই দিন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? অতএব আল্লাহর দরবারে এখনো সময় আছে, তওবা করে কান্না করো, মরিয়া গেলে যাবা, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আশে কারা মিল্লাতো মাজহাব জুদাস, আশে কারা মিল্লাতো মাজহাব খুদাস, ইশকে আশুর লাস্তে কোচু বরফরু, হর চে জুজ মাশুক বাকি জুমলা সু। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই হজের নিদর্শনটা আমি কেন কায়েম করে দিলাম, ভালো করে রহস্যটা উদ্ঘাটন করে নাও। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় জমা হবে, মোহাব্বত বাড়বে, সারা দুনিয়ার বেঈমানেরা তাকায় দেখবে মুসলমানের সংখ্যা এক ইমামের পেছনে এক কাতারে আরাফার ময়দানে নামাজ পড়তেছে, এক কাতারে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বেঈমানেরা এগুলো দেখলেই ওদের ঘুম হারাম হয়ে যাবে। আর মুসলমানের দিলের মধ্যে সাহস বেড়ে যাবে, আমরা এত মুসলমান আমাদের এত কেন ভয়, আমরা তো মুসলমান এখনো বেঁচে আছি, এত মুসলমান বাইতুল্লার গিলাপ ধরে ধরে লাব্বাইকের আওয়াজ দিতেছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের বিজয় দিবেন আমাদের আল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা এই সাহসটা হজের ময়দানে গেলে পাই। এই জন্য জামাতের গুরুত্ব বেশি, জামাতের
ইবাদত করো জামাতের সাথে গুরুত্ব বেশি নামাজ পড়ো জামাতের সাথে গুরুত্ব বেশি ওয়ারকাউ মাআর রাকিঈন তবে হাজী সাহেব তোমার হজ হতে হবে আমার আল্লাহর জন্য একটা গুনাহ যেন তোমার না হয় শুরু থেকে অন্তরের নিয়তকে পরিশুদ্ধ করে নাও মানুষ সারা দিন ক্লাস করার পরে একটা শিক্ষক হাজিরা দেয় ও বান্দা তুমি যেখানে সেখানে নামাজ পড়ছো বাইতুল্লাহ গিয়ে একটা হাজিরা দিবা তুমি যে এত টাকার মালিক হইছো তোমার শরীরটারে এত সুন্দরভাবে আল্লাহ বানাইছেন তার শুকর আদায় করবা বাইতুল্লাহ গিয়া ওখানে যাওয়ার এক কারণ বললাম সারা দুনিয়ার মানুষের মুসলমানের ঈমানের পাওয়ার বাড়ে স্পৃহা বাড়ে মহব্বত বাড়ে বেঈমানের অন্তরের মধ্যে কম্পন শুরু হয় কন্তর ছোট হয়ে যায় দ্বিতীয় ওই জায়গায় যাওয়ার পরে মানুষের অহংকার জবাই হয়ে যায় জবাই এই টাকাওয়ালা তোর টাকার বাহাদুরি কই গেল রিকশা ড্রাইভারও যেইলে বাস পইরা লাভবাইকের আওয়াজ দেয় ভিক্ষা করে কোটিপতিরাও সেই পোশাক পরে বাইতুল্লার কিনারায় মাওলার কাছে ভিক্ষা চায় নাকি ধনীরা আলাদা যায় হ্যাঁ যতই মাস্তানি করো রে বাবা সৌদি এয়ারলাইন্সে গেছো একটু টাকা বেশি বিজনেস ক্লাসে গেছো আরামে খাইতে খাইতে গেলা কিন্তু বাইতুল্লায় নাই না কোনো বিজনেস নাই কোনো বিজনেসম্যান নাই রে বাবা রিক্সা ড্রাইভারও জুতা খুলছে তুইও জুতা খোল রিক্সা ড্রাইভার সাদা কাপড় পরছে মরার আগে মর মরার কাপড়টা লাগা আর সারা দুনিয়ার মানুষের জানায় দিবি আমার টাকা কই বাড়ি কই রিক্সা ড্রাইভার যেমন এখানে ফকির আমি কোটি টাকার মালিক ও বাইতুল্লার দরজায় ফকির রিক্সা ড্রাইভার টুপি ফালায় দিছে তুই ভালা রিক্সা ড্রাইভার দুইটা সাদা কাপড় পরছে তুইও পর গিরা দিতে পারবি না সেলাই দিতে পারবি না আবার বোরকার মতো পুরো শরীর ঢাকতেও পারবা না মাথা খোলা রাখবা চেহারা খোলা রাখবা যদি মাথা আটকায় দাও চেহারা আটকায় দাও হজ হবে না সব ওখানে অহংকার দমন করে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ নাই সব এক কাতারে দৌড়ায় ঢাকা থেকে যারা এহরামের কাপড় পরে তাদের লাভবাইক শুরু হয়ে গেছে আল্লাহ আইতেছি তোমার দরবারে ও বান্দা ইবাদত করতে 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 আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য ইবাদত করতে করতে বান্দা আল্লাহর মহব্বত তৈরি হয়ে গেছে আল্লাহর সেজদা দিতে দিতে বান্দার মহব্বত বাড়তেছে এক পর্যায়ে মহব্বত বাড়তে যাইয়া আল্লাহকে পাওয়ার আগ্রহ সিনার মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম মাদিয়ান এলাকা থেকে বিবি সফুরা শোয়াইব আলাইহিস সালামের স্ত্রী নিয়ে রওনা মিশরের জমিনে যায় স্ত্রীর গর্ভে বাচ্চা শীতের রাত কত দূর গিয়া হঠাৎ প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল পয়গম্বর মুসা স্ত্রীকে সান্ত্বনার জন্য গরম দরকার আগুনের দরকার নজর করে দেখে দূরে আগুন দেখা যায় মুসা নবী স্ত্রীকে বসাইয়া বলে আগুন আনতে যাই আগুন আনতে যাইয়া সামনে যত আগায় দেখে আগুন তত পেছনে যায় মুসা নবী যত সামনে যায় আগুন তত পেছনে যায় এভাবে মুসা নবী আগাইতেছেন কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা আওয়াজ কানের মধ্যে একটা আওয়াজ চলে আসলো এমন একটা আওয়াজ ইয়া মুসা ফাখলা আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া এই মুসা জুতা খুলে ফেলো মুসা নবী বলে মানুষ যদি আমার আওয়াজটা দিত হয়তো ডান দিক না হয় বাম দিক না হয় সামন দিক না হয় পেছন দিক কিন্তু যে জুতা খোলার আওয়াজটা পাইলাম চতুর্মুখী একটা আওয়াজ আমি জিজ্ঞেস করলাম মান আন্তা আপনি কে জবাব আসলো গাইবিভাবে আনা রব্বুক আমি তোমার রব কে তুমি আমার রব
বলে হ্যাঁ আমি তোমার রব। মুসা নবী এবার কথা শুরু করলেন, জুতা খুলো, এটাও পবিত্র জায়গা, জুতা নিয়ে ওঠা যাবে না। মুসা নবী কথা বলেন, আল্লাহ জবাব দেন, মুসা জবাব প্রশ্ন করে, আল্লাহ জবাব দেয়, কথা বাড়তেছে, মহব্বত বাড়তেছে, কথা বলতে বলতে মহব্বত এমন পর্যায়ে গাঢ় হয়ে গেল। মুসা নবী ডাক দিয়া কয়, রব্বি আরিনি, আল্লাহ গো আর পর্দার আড়ালে কত কথা বলবা, এবার পর্দাটা সরায় দেও, আমি তোমার একটা নজর দেখতে চাই। ইয়া এলাহি মুঝু সে মুঝু কো দূর কর, তাকে দেখো মুঝু মে তুঝু কো এক নজর। ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহর ইবাদত মসজিদে যাইতে যাইতে জিকির করতে করতে অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল, বান্দার অন্তরে তামান্না, একটু যদি আমার মাওলারে দেখতে পারতাম কলিজা ঠান্ডা হয়ে যাইত। মাওলারে কোথায় পাই, সন্তান কান্দতেছে, আমার আব্বায় মারা গেছে, আব্বারে দেখি না। এবার একজনে এসে কয়, তুই বাবার জন্য এত কাঁদো কেন, ধর এই তোর বাবার একটা জামা দিলাম, এটা তোর বাবার জামা। সন্তান জামাটা পাইয়া বুকের মধ্যে লাগাইয়া চেপে ধরে কান্না করে, আমার বাবারে পাই নাই, তবে আমার বাবার ব্যবহারের জামাটা পাইছি, আমার দিলটা হালকা হলে একটু শান্ত হলো। আল্লাহর আশেক যারা পাগলের দল, এই বান্দাগুলো আমার আল্লাহরে তালাশ করে, এবাদাতের মধ্যে ওরা আল্লাহরে তালাশ করে, জিকির করে আর অন্তর দিয়ে আমার মাওলারে তালাশ করে, খানা খায় আমার মাওলার তালাশ করে, আসমানের দিকে তাকায় আর আমার মাওলার তালাশ করে, ওই আল্লাহরে সেজদা দেই, আল্লাহরে কই পাই, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমারে দুনিয়ার জমিনে তুই কখনো তালাশ করিয়া পাবি না, তবে আমার নমুনা কিছু রাইখা দিলাম, যদি ওখানে যাইতে পারো একটু মহব্বত অন্তরে তাসাল্লি হবে, শান্ত হবে। আমি একটা ঘর বানায় রাখছি, বাইতুল্লাহ তার নাম, আমার ঘর, ওইটা আমার ঘর, জামালপুরের মসজিদও আল্লাহর ঘর, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ ডাইরেক্ট কয় নাই বাইতুল্লাহ, ওই মক্কা নগরীর ঘরটাকে আমার আল্লাহ বলেছেন এটা আমার ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ আমার ঘর। মদিনার নবী বলেন, ওই বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর, ওখানে গিয়া যদি বাইতুল্লাহর হজরে আসওয়াদ পাথরটায় চুমা খাইতে পারো, ওরে আল্লাহর বান্দা, আমার মাওলার কুদরতের হাতে চুমা খাওয়ার বরকত পেয়ে যাবি। বাইতুল্লাহর দরজাটা আর হজরে আসওয়াদের মাঝখান জায়গাটাকে মুলতাজাম বলা হয়, ওখানে গিয়া যদি সিডাটা লাগাইয়া দিতে পারো, ওই বাইতুল্লাহর দরজা আর হজরে আসওয়াদ পাথরের মাঝখান জায়গা মুলতাজাম বলা হয়, ওই জায়গায় বুকটা লাগাইয়া যদি চাপ দিতে পারো, ও বান্দা তুই মাওলার সাথে কুদরতের মোলাকাতের বরকত পেয়ে যাবি। ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। হজের নিদর্শন হলো আমার মাওলার মহব্বতের পাগলামি আর কিছুই না, আমার দরবার পাগলামির দরবার। এখানে বান্দা আইসা তুই পাগলের মতো আগে সাজতে হবে, পাগলের মতো আতর লাগাইতে পারবি না, এই সাদা কাপড় পরছু, এখন আর সাবান মাখতে পারবি না, বেরাস করতে পারবি না, এখন বেশি শরীরের মধ্যে ময়লা জয়লা পরিষ্কার করতে পারবি না, কারণ আমি মাওলার দরবার, বড় কঠিন পাগলামির দরবার, কারণ এখানে আমি আর তুই মাঝখানে কিছু নাই, এখানে তুই আর আমি আর কিছু নাই মাঝখানে, আমি আল্লাহ তোর মাবুদ, তুই আমার বান্দা, আমি তোরে বড় আদর করে বানাইছি, আমার বাড়িতে যখন তুই আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য দরজা খুলে দিলাম, পাগলের সুরাটটা ধইরা ল, এখানে কোনো পাগলামি সাহেব সাহেব ভাব নিয়ে চলা যাবে না, ওই বাইতুল্লার চারপাশে দৌড়াবি, পাগলের কাম শুধু দৌড়া দৌড়াবি, তাওয়াব করবি আর আওয়াজ দিবি লাব্বাইক,
আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা তুমি লাব্বাইকের আওয়াজ দাও, আসতে দেওয়া যাবে না, খবরদার। মাওলার দরবারে আওয়াজ দিয়ে তুমি বলতে হবে, আওয়াজকে ছোট করা যাবে না। তুমি বড় লোক মানুষ, আস্তে আস্তে বলবা, কাজ হবে না। ওখানে বান্দা জোরে জোরে আওয়াজ দিয়ে লাব্বাইক বলবা, এভাবে সাতটা চক্কর দিয়া মাকামে ইব্রাহিমের পেছনে গিয়া নামাজে পড়ে যাও। দুই রাকাত নামাজ পড়িয়া আবার সফা মারওয়ায় দৌড়াও, ওই সফা মারওয়ায় সাতটা চক্কর লাগাইবা। এখানে আমার হাজেরার নিদর্শন, ইব্রাহিমের স্ত্রী হাজেরার নিদর্শন, আমার হাজেরা ইসমাইলের কান্না বন্ধ করার জন্য। ইব্রাহিম যখন আমার ইসমাইলের হাজেরারে সহ এই বাইতুল্লার কিনারা রেখে গেল, মানুষ নাই, চারদিকে জঙ্গল আর কিছুই নাই, এরে পর্দার আড়ালের আম্মা জান, মা হাজেরা আমার মাওলার মহব্বতে কেমন পাগলামি করেছেন। হাজেরার পাগলামিটা আমার আল্লাহর কাছে এত কবুল হয়ে গেল, কেয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের আল্লাহ আইন করে দিলেন, ও হাজিরা আমার হাজেরা যেই জায়গায় ইসমাইলের জন্য দৌড় দিল, তোমরা যদি দৌড় না দাও একজন আর হজ কবুল করা হবে না। সফা মারওয়ায় দৌড়ানো, মাই কিরম ডিস্টার্ব করে কেন ভাই, সফা মারওয়ায় দৌড়ানো আল্লাহর হুকুম বটে, তবে নিদর্শন মা হাজেরা, কারণ মা হাজেরাকে ইসমাইলের সহ বাবায় রেখে যখন বিদায় হয়, চতুর্পার্শ্বে জঙ্গল, সূর্যের আলো দেখা যায় না, বাইতুল্লাহ দেখা যায় না, আল্লাহর ওয়াদার এখানে রেখে দাও। ইব্রাহিম নবীর 80 বছরের বয়সের পরের সন্তান ইসমাইল কত আদরের, আল্লাহর অর্ডার হয়ে গেল, হালকা একটু পানি রুটি রেখে বিদায় নিয়ে বলে হাজেরা বিদায় নিলাম। শিশু ইসমাইল আর মহিলা মানুষ এমনি ভয়, ইব্রাহিম নবী যখন ছেলে আর স্ত্রীকে রেখে চলছে, মা হাজেরা বলে ও স্বামী আমার, এই নির্জন জঙ্গলের মধ্যে আমাদের একা রেখে কই যান, কে রাখতে বলল? ইব্রাহিম নবী বলে, ও বিবি হাজেরা, আমার ইচ্ছায় আমি রাখি নাই, আমার আল্লাহ তাআলার ওয়াদা। মা হাজেরা যখন শুনলেন আমার আল্লাহ তাআলার হুকুম, মা হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমার আল্লাহ যদি আদেশ করে আমার কোনো অন্তরের মধ্যে দুঃখ নাই, আপনি যাইয়া আমাদের জন্য কলিজা পড়ে দোয়া করবেন, আর যদি মাঝে মাঝে সময় পান আমি হাজেরার খবর নেওয়ার কোনো দরকার হবে না রে স্বামী। ইসমাইল শিশু বাচ্চা, আমার এখানে কোনো খাদ্য নাই, পানিও নাই, মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, কি অবস্থায় ইসমাইলের আমি রাখবো, আপনি যদি সময় পান মাঝে মাঝে এসে ইসমাইলের একটু দেখা যাইয়েন। ইব্রাহিম কাঁদে, মা হাজেরাও চোখের পানি সেরে কাঁদতেছে। ইব্রাহিম নবী আল্লাহর অর্ডার, আল্লাহর মহাব্বত সামনে নিয়ে বান্দা সামনে আগাইয়া পাহাড়ে উঠা নিচে নামছে। নাইমা মাওলার দরবারে দোয়া করা শুরু করলো, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম। ও আল্লাহ, আমার সন্তানের তোমার অর্ডারে রেখে গেলাম, মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি যি যারইন, একটা ওয়ানাবাদী জঙ্গলের মধ্যে আমার সন্তানের রেখে গেলাম, আমার 80 বছরের পরের সন্তানের প্রতি কি পরিমাণ মায়া মাওলা তুমি জানো, এখানে তোমার ওয়াডার মাইনা রাখলাম, তুমি আমার সন্তানদের রিজিকের ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করে দিও, খানার ব্যবস্থা করিয়া দিও,
দোয়া কইরা আল্লাহর নবী এবার বিদায় হয়ে গেলেন। মা হাজেরার কাছে ইসমাইল শোয়া, জঙ্গল আর কিছুই নাই, পানি যাক দুই তিন দিন পরে পানিও শেষ হয়ে গেল, রুটিও নাই। এখন মা হাজেরা বাচ্চাটারে ক্ষুধার তৃষ্ণা মিটানোর জন্য দুধ দিয়েও দেখে বুকে দুধ নাই। ইসমাইলের কান্নার আওয়াজ, মা বাচ্চা যখন কাঁদে কলিজার মধ্যে আঘাত, মা যত কষ্টের কাজে থাক না কেন বাচ্চার কান্না শুনলে মা একটা সেকেন্ড আর বসে থাকতে পারে না, মা দৌড়াইয়া পাগল হয়ে যায় সন্তানের কান্না থামানোর জন্য, কান্না বন্ধ করার জন্য। ইসমাইল কান্দতেছে ক্ষুধা, এক পর্যায়ে ইতিহাসবিদরা বলে মা হাজেরা তার জিব্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিছে, দেখে জিব্বাটাও পর্যন্ত শুকায় গেল। মা হাজেরা চারদিকে তাকায়, জঙ্গল কোনো পানি নাই, হঠাৎ সকালবেলা তাকায় দেখে একটু দূরে বোধহয় পানি পানি মনে হয়, একটা দৌড় দিছে, গিয়া মারোয়া পাহাড়ে গিয়া দেখে পানি না, সূর্যের আলো লাইগা বালুগুলো পানির মতো চিকচিক করতেছে। ওখানে দাঁড়াইয়া দেখে আবার মারোয়া পাহাড়ে পানি পানি মনে হয়, আবার একটা দৌড় দিছে, একটা দৌড় দিয়া পাহাড়ে যায়, আবার মাঝখানে সে ইসমাইলের কাছে দাঁড়ায়, ইসমাইলের মাথায় হাত দিয়ে একটু ঠান্ডা করে আবার পাহাড়ে দৌড়ায়। এইভাবে আমার মা হাজেরা সাতটা বার চক্কর লাগাইল সাফা মারোয়ায়। আমার আল্লাহ ডাক দিয়া কাইরে জিবরাইল, আমি আল্লাহ সাক্ষী তুরে বানাইলাম, আমার হাজেরা যেই পরিমাণ দৌড় দিল সাফা মারোয়ায়, আমার হাজিদের জন্য কেয়ামত পর্যন্ত আমি এই দৌড়টা আমার কাছে বড় ভালো লাগছে। কেয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের উপরে আমি আইন করিয়া দিলাম, ও হাজিরা আমার হাজেরা যেই জায়গায় দৌড় দিল, তোমরা যদি সাতটা চক্কর না দাও একজনের হজ কবুল করা হবে না। ইসমাইল কান্দতেছে, মা পাগল কি করবে মা, এইবার দেখে কান্না করে মা হাজেরাও কান্দতেছেন। আমার মাওলার কুদরতি অন্তরে জোশ আসিয়া গেল, বান্দা যখন কান্না করে বাচ্চার কান্নায় যদি মায়ের কলিজায় জোশ আসে, মহব্বতের ঢেউ আসে, ওরে বান্দা যদি কান্না করে আমার মাওলার অন্তরে কুদরতের কেন জোশ আসবে না। মা হাজেরা যখন কান্না করে, ও আল্লাহ তুমি কুদরতের দরজা খুলে দাও, এই কথা বলে কান্না মাত্র হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আসছে, কে যেন আওয়াজ দিল, আওয়াজটা চারদিক থেকে খুঁজতেছে, বাইতুল্লার কিনারায় আওয়াজ দিছে জিব্রাইল আমিন, জিব্রাইল আমিন আইসা, ইসমাইল কান্দতেছে, পা গুলো লাফাইতেছে, ওই পায়ের আঘাতের ওই জায়গায় জিব্রাইল তার পাখা দিয়া বাড়ি মারলো, ওখান থেকে পানি ওঠা শুরু হইল। এই এক বর্ণনা, আর এক বর্ণনায় বলে ইসমাইলের পায়ের আঘাতে ওখান থেকে পানি ওঠা শুরু হলো। এইবার মা হাজেরা দৌড়াইয়া দেখে পানি বের হয়ে যাইতেছে, চতুর্দিক থেকে বালু দিয়া বাদ দিয়া কয় জম জম, থাম থাম, থেমে গেল। এবার ওই পানি নিজেও পান করলো, সন্তানেরও পান করাইলো। এই জমজমের পানি ওই দিন থেকে যে চালু হয়ে গেল, কোটি 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 টন পানি দুনিয়ার মানুষ হাজিরা নিয়ে যায়, ওই সচ্ছে দিন থেকে আজ পর্যন্ত কূপের পানি যেই পরিমাণ এখনো সেই পরিমাণ, কমেও না বাড়েও না। ও হাজি সাহেবরা, জমজমের পানি এত বরকতের পানি, সাহাবায়ে কেরাম আমার নবীর জিজ্ঞাসা করেছিলেন, পয়গম্বর এই জমজমের পানির তলা কই, মায়ার নবী বলেন, সাহাবায়ে কেরাম এই জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে, এই জন্য জমজম পানি দাঁড়াইয়া কোনো কিছু মুসলমানের জন্য খাওয়া নিষেধ, তবে বান্দা জমজমের পানি তুমি কেবলা দিয়ে ফেরে দাঁড়াইয়া পান করো সুন্নত, এই পানি পান করলে পিপাসা নিবারণ হবে, পেটের ক্ষুধা নিবারণ হবে, রোগের ঔষধ শেফা হয়ে যাবে।
হাজি সাহেবরা কঠিন ক্লান্ত, এক গ্লাস জমজমের পানি পান করছে, ক্লান্ত দূর হয়ে গেছে। আল্লাহ এমন বরকত রেখেন দিলেন, সারা দুনিয়ার গবেষকরা একমত, জমজমের পানির মতো এত বিশুদ্ধ পানি জমিনে আর মোটেও নাই। এই পানিটা আমার মাওলা কেমন সিস্টেম করে দিলেন, মদিনা মক্কা থেকে মদিনায় যাবেন, ওখানে গেলে আলাদা করে জমজমের কোনো পাইপ ডাইরেক্ট দেওয়া নাই, চেষ্টা করেছিল সৌদি সরকার পারে নাই, একটা পাইপ নাই, ড্রাম ভর্তি করে 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 পানি নিয়ে সেখানে টাঙ্কিতে রাখে, এরপরে পাইপের মাধ্যমে উম্মতের দেয়। এই জমজমের পানি ও বান্দা, তোমার কোনো যদি ঔষধ না থাকে ঘরের মধ্যে জমজমের পানি রাখবা, যত মারাত্মক রোগী হোক না কেন, আল্লাহর মহব্বতে যদি জমজমের পানি পান করো, তোমার সুস্থতা আল্লাহ ফিরায় দিবি। কাদের কুদরত দারি বরকা মাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালি তুহি মেরা নেগাহাদার। ও আল্লাহর বান্দারা, ওই হজের ভেতরে দৌড়াও, এবার কাফন বাঁধছো, মিনায় যাও, তাড়াতাড়ি রাত্রি যাপন করো, ওখান থেকে বান্দা দেরি না করে আরাফার ময়দানে চলে যাও। আরাফার খোলা ময়দানে আসমানের দিয়ে তাকাইয়া আমার মাওলার কাছে ইস্তেগফার পড়ো আর কান্না করো, ও আল্লাহ এই ময়দান থেকে তুমি আমারে খালি ফিরাইয়া দিও না। এই আরাফার ময়দানে আল্লাহর বান্দারা খোলা আকাশে সূর্য অস্ত হওয়া পর্যন্ত কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, ও বাইতুল্লাহর হাজিরা, ওখান থেকে আবার হাঁটো বা যেভাবে হোক মুজদালিফায় যাইয়া রাতের বেলা পাথর ঠোকাও, ওখান থেকে আবার জামারাতে যাও, মিনা বাজারে যাও, ওই মিনায় গিয়া পাথর মারো, পাথর মারো, তিন দিন পাথর মারবা, পাথর মারিয়া বাইতুল্লাহ গিয়া আবার তওয়াফ করবা, এরপরে মাথা মুন্ডাইবা, মাথার চুল ফালাইয়া হলক করবা, এরপরে কোরবানি, কোরবানি হলক টলক শেষ করিয়া এহরামের কাপড় খুলবা, মাওলার দরবারে পুরা কাজটাই হলো পাগলামির আওয়াজ। কিন্তু সাবধান, মুহাম্মদের দরবারে যখন যাবিরে হাজি, খবরদার আমার মুহাম্মদের দরবারে কোনো পাগলামি চলবে না। আমার দরবারে বহু পাগলামি করছো, এ বান্দা গোসল করো নাই, টুপি দাও নাই, জুতা পরো নাই, গেঞ্জি পরো নাই, পাগল, কিন্তু আমার মুহাম্মদের দরবারে যাবি, ওখানে পাগলামি চলবে না, এখানে তাড়াতাড়ি গোসল কইরা পরিষ্কার হ, জুতা পর, টুপি পর, এরপরে মানুষের মতো একটা সুরত দইরা, আমার মদিনার রওজার যখন কাছে যাবি, জিব্বাটারে কষ্টের দিয়া বান্ধা নিবি, আমার ঘরের সামনে জোরে লাভবাইক না বললে আমি বেজার, আর আমার বন্ধুর কাছে জোরে আওয়াজ দিবি তোর সওয়াব কাটা, নবীরে সালাম দিবি কোনো আওয়াজ যেন না হয়, আমার নবীর দরবার বড় আদবওয়ালা দরবার, আমার নবীর দরবারে চিৎকার করে আওয়াজ দিবি না, হারাম। আর বাইতুল্লাহ যদি আওয়াজ ছাড়া লাভবাইক বলো কবুল হবে না, কারণ আমার দরবার আওয়াজ হলো চিৎকারের আওয়াজ। এই জন্য বান্দা আমার দরবার হলো পাগলামির দরবার, আমার দরবার মোহাব্বতের দরবার, আর মোহাব্বতের দরবারে যারা ডুব দেয়, মোহাব্বতের কোনো সীমানা থাকে না, মোহাব্বতের কোনো স্কেল থাকে না, মোহাব্বত মানুষের অন্ধ বানায় দেয়, মোহাব্বত মানুষের অন্ধ বানায় দেয়। এই জন্য জমিনের মধ্যে যারা আমার মাওলা পাকের পাগল, এদের চলাফেরা আর আমাদের চলাফেরা ভিন্ন রকম হয়ে যায়। হঠাৎ একটা চিৎকার দেয়, কিরে লোকটা এরম করে কেন, মাওলার পাগল হয়ে গেছে, এখন তুমি তারে পাগল পাগল বইলা হিংসা করিও না, কারণ ওই বান্দা যেই লাইনের পাগল, তুমি ওই লাইনে না থাকলেও তুমি অন্য লাইনের পাগল, তুমিও পাগল, ওই বান্দার পাগলামিটা আসল, তোমার পাগলামি নকল।
ওই গোপালগঞ্জ একটা জেলা আছে নি গোপালগঞ্জ জেলার মধ্যে একটা থানা আছে টুঙ্গিপাড়া আছে নি টুঙ্গিপাড়া থানার পার্শ্বে আছে স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের জিয়ারতে আওয়ামী লীগ রাজনৈতিক নেতারা দড়ায় কিন্তু ওখান থেকেই 5-7 কিলোমিটার না 2-3 কিলোমিটার পার্শ্বে গোটা জগতের একজন ওলি কামেল শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই গওহার ডাঙ্গা মাদ্রাসায় শায়িত আছেন যেই শামসুল হক ফরিদপুরির হুংকারে আইয়ুব খান পর্যন্ত মাথা নত করেছে শামসুল হক ফরিদপুরি কলকাতা কলিকাতা আলিয়া মাদ্রাসায় ইংলিশ মিডিয়ামে উচ্চতর ডিগ্রি নিছেন যথেষ্ট পরিমাণ জেনারেল লাইনও যথেষ্ট এলেমওয়ালা আখেরাতের লাইনে এলেমওয়ালা লালবাগ মাদ্রাসা বিবারিয়া জামিয়া ইউনুসিয়া সহ মালিবাগ মাদ্রাসা চৌধুরীপাড়া মাদ্রাসা এরপরে ফরিদাবাদ মাদ্রাসা সহ সবগুলোর শিক্ষকতা করলেন দীর্ঘদিন আল্লাহর বান্দা লালবাগ মাদ্রাসায় মুহাদ্দিসগিরি করলেন ওই শামসুল হক ফরিদপুরি আধ্যাত্মিক জগতের রাহবর তিনি এক বয়ান লিখতে গিয়ে বলেন আল্লাহ কয় ও দুনিয়ার মুমিনেরা আমি শামসুল হক বললাম ও দুনিয়ার পাগলেরা কারণ দুনিয়াতে যত মানুষ হলো সব পাগল এমন একটা মানুষ জমিনে নাই যেই মানুষটা পাগল না কেউ ক্ষমতার পাগল কেউ চাকরির পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ সৌন্দর্যের পাগল কেউ সম্পদের পাগল আর একদল মানুষ হলো আল্লাহর পাগল যেই লোকটা ক্ষমতার পাগল ও নামাজে দাঁড়াইয়া খালি চিন্তা চেয়ার আছে না গেছে যেই লোকটা বাড়ির পাগল 24 ঘন্টা ঘুমের ভিতর বাড়ি বাড়ি কয়া চিৎকার দেয় যেই লোকটা নারীর পাগল ও নারী নিয়ে গবেষণা ফিকির জিকির নারী 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 ওরে নারীর পাগল যদি নারী নারী জিকির করে বাড়ির পাগল যদি 24 ঘন্টা বাড়ির জিকির করে ওরে যারা আমার আল্লাহর পাগল এরা কেন আল্লাহ আল্লাহ জিকির করবে না আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায় এরে আল্লাহর বান্দারা ওতে টাকার পাগল তুমি গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ ক্ষমতার পাগল কেউ টাকার পাগল ও বাবা আর একদল আল্লাহর পাগল এখন তুমি চিন্তা করো কোন দিকের পাগল হইলে তোমার লাভ বেশি চিন্তা করো ও নবীর উম্মতেরা বাড়ি বাড়ি পাগলামি করতে গিয়া বহু পাগল বাড়ি সাইরা খালি হাতে কবরে গেল গাড়ির পাগলেরা গাড়ি সাইরা কবরে গেল সাথে নিয়ে যাইতে পারলো না ও আল্লাহর বান্দারা নারীর পাগল নারী নারী করে করে খালি চলে গেল এর সাথে নারী যায় নাই বাড়ি যায় নাই গাড়ি যায় নাই বরং নিজের আপনজনেরা গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রাইখা দিল আর যারা আমার মাওলার পাগল যারা মদিনার পাগল এদেরকে তাকাইয়া দেখো কবরে যাওয়ার পর এরা আল্লাহরে পাবে মদিনার নবীরেও পাবে প্রশ্ন তিনটা করবে তুমি কোন দলের নেতা জানার দরকার নাই তুমি কি পরিমাণ টাকার মালিক জানার দরকার নাই তুমি হিন্দু না বৌদ্ধ না মুসলমান হুজুর না হুজুর না শ্রোতা না বক্তা ডাক্তার না রোগী কোনো ভেদাভেদ নাই সবার বেলায় প্রশ্ন হবে তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের জন্য কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার ও যুবকেরা ও বিট্টু বাবাজিরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা দুনিয়াটা কিছুই না রে মা আল্লাহর মোহাব্বত নিয়ে চলো আমার আল্লাহর কোরআন এখনো আছে রে যুবক
তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বাধা নাই তুমি চাকরি করো তুমি ব্যবসা করো আলহামদুলিল্লাহ আমার মত হুজুর হওয়ার তোমার কোনো প্রয়োজন নাই তুমি স্কুলে পড়িয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হও তাতে কোনো আমাদের বাধা নাই তবে অনুরোধ একটাই বাবা মরার আগে আমার আল্লাহরে নিয়ে কবরে যাও মদিনার সুন্নাত নিয়ে কবরে যাও কারণ দুনিয়া কিছুই না স্কুলে পড়িয়া মাওলারে ভুলিও না রে বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও এক বেলার নামাজ সারে না আছে না নাই তুমি পারো না কেন রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার আজান হয়ে গেল গাড়ি বন্ধ করে নামাজে গেল বলো বাবা তুমি তো মুসলমান তুমি আল্লাহ মানো কোরআন মানো নবী মানো হাদিস মানো জান্নাত মানো জাহান্নাম মানো আমগো হুজুরদের যদি অবিশ্বাস করো ঠিক আছে এক মিনিটের জন্য মেনে নিলাম আমগো হুজুর গো মানার কোনো দরকার নাই আমার মাওলার কোরআনটা হাতে ল যদি কও হাফিজ ভাই আরবি বুঝি না বাংলা কিনা ল যদি বলো টাকা নাই মোবাইল আজকে গিয়া সার্চ দিবি বাংলা কোরআন লিখে ডাউনলোড কর 114 সূরা যখন এসে যাবে ফাঁকে ফাঁকে বালিশে মাথা লাগাইয়া দুই একটা কোরআনের সূরার তরজমা পড়বি বাংলায় আল্লাহ পাক কোরআনে জান্নাতের বয়ান করেছেন জাহান্নামেরও বয়ান আল্লাহ করেছেন আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল এই কোরআনের একটা ভুল কোন বেঈমানে বের করতে পারে নাই বহু অপচেষ্টা করেছিল পারে নাই তো পারেই নাই বরং মাথা নত করে শত কোটি বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ও জামালপুর ও নন্দিনা বাজারের মুসলমানেরা শিক্ষিত সমাজেরা বলো আমার মাওলার কোরআনে কোনো ভুল আসেনি আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ কোরআনে বলে দিলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আল্লাহর নেক আমলওয়ালারা জান্নাতি যারা গুনাহ করবে তারা জাহান্নামী এরে আল্লাহর বান্দা এবার জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আমার আল্লাহ কোরআনে বলেছেন ও পর্দার আড়ালের আম্মা জান আপনার মতো এখনো বহু নারী ঘরের মধ্যে আছে পাঁচ বেলার নামাজি আপনাদের এত মর্যাদা মদিনার নবী দিয়ে গেলেন আল্লাহ দিয়ে গেলেন দুনিয়ার কোন ধর্মে নারীর মর্যাদা দিতে পারে নাই সব ধর্মের মধ্যে নারীর উপরে জুলুম করেছে অত্যাচার করেছে একমাত্র ইসলাম ধর্মের দ্বারা নারীর সম্মান অক্ষুণ্ণ করেছে ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা বড় 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 সন্তানের মা আপনারা এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান এমপি সাহেবের ব্যবহার ভালো খোদার কসম এই ভালো ভালো যত বলো রে বাবা এই সব ভালোর পেছনে আছে মায়ের কলিজা ভাঙ্গা অবদান মায়ের আদর্শ ভালো এই কারণে ওসির ব্যবহার ভালো ওর মা ভালো এই জন্য ডিসির ব্যবহার ভালো মায়ের আদর্শ ভালো এই জন্য চেয়ারম্যানের ব্যবহার ভালো এরে পর্দার আড়ালের আম্মা জান আপনাদের ভালোর কারণে সন্তান ভালো আপনাদের চরিত্র খারাপ হওয়ার কারণে সন্তান খারাপ ও যুবকেরা ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না ও পর্দার আড়ালের আম্মা জানেরা সন্তানটাকে ডাক্তার বানান আলহামদুলিল্লাহ সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাইয়েন আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম সন্তানটারে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ তবে অনুরোধ আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন কখনো আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে এলাকার মানুষ মুরব্বীরা যেন কখনো কষ্ট না পায় আপনার সন্তানের আচরণের কারণে
ওর সমবয়সী যুবকেরা যেন দুশ্চরিত্রবান হইয়া না যায়। ও মা, আপনাকে সতর্ক হইয়া চলতে হবে এবং আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে। ও বৃদ্ধ বাবাজিরা, সন্তান ঠিকমতো আপনার সেবা করে না, সম্মান করে না, হুজুরদের কাছে যেই পরিমাণ দোয়া চাইলেন এর অর্ধেক যদি আমার আল্লাহর কাছে বলতেন, বাবা হইয়া মা হইয়া আপনার সন্তান বহু আগেই আপনার গোলামি করতে বাধ্য হয়ে যাইত। আল্লাহকে বলবেন না, কারণ সন্তানের জন্য মা বাবার দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। ওরে পর্দার আড়ানের মা বোনেরা, অনুরোধ করে বলি, চরিত্র সুন্দর করো। ও যুবক, তুমি স্কুল কলেজে পড়িয়াও আল্লাহরে নিয়ে চলো, নামাজটা বাদ দিবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, নবীর সুন্নাত অনুযায়ী চলবা রে বাবা। তোমার মতো যুবক মনটারে বুঝাইবা, ওই দুনিয়ায় তোমার মতো যুবক যদি চাকরি করিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করিও। কোন দিন জানি মরণ হয় জানা নাই, এমন একটা দিন নাই যে যুবকের মরণের লাশের খবর নাই। আজকে তুমি এখানে বয়ানে বসছো, আগামীকাল এই টাইমে হতে পারো তুমি কবরের যাত্রী। অতএব এখনই তৈরি হইয়া যাও। ও যুবক, আমাদের পাগল মনে করেছো, আজকে টুপিটা মাথায় দিলে মাথা গরম হয় তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না? দাড়িটা রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, বুঝার পরেও কেন দাড়ি ফালাই না? লম্বা জামা গায়ে দেওয়ার কারণে শরীর গরম লাগে, তারপরও কেন ফালাই না? একমাত্র কারণ, আমার মাওলার কালাম সত্য, আমার মায়ার নবীর বাণীও সত্য। কারণ আমার মায়ার নবী এমন সত্যবাদী, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। ওই নবীর কথা, ওই কোরআনের কথা, একটা কথাও মিথ্যা নাই রে বাবা। ওই কবরে যাওয়ার পরে যদি গুনাহ নিয়া যায়, আমি যত বড় বক্তা হই না কেন, যদি গুনাহগার হইয়া কবরে যাই, আল্লাহর ফেরেশতারা তিনটা প্রশ্নের জবাব যখন করবে, গুনাহগারের একটা জবাব দিতে পারবে না। যারা নেক আমল নিয়া আল্লাহর মহব্বত নিয়ে কবরে যাবে, তারা জবাব দিবে, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আমার রব আমার আল্লাহ, আমার ধর্ম আমার ইসলাম। নবীরে দেখায় বলবে, চিননি নবীর যারা সুন্নতের আমলওয়ালা আসে, দেখা মাত্র সাথে সাথে চিনে ফেলবে। নবীজি বলেন, আমার আল্লাহ সাথে সাথে আওয়াজ দিবেন, গাইবি আওয়াজ, ও ফেরেশতা আমার বান্দার জন্য কবরে বেহেশতের বিছানা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ না করুন, নবী বলেন, যারা তওবা না করিয়া গুনাহগার হইয়া বেনামাজি হইয়া কবরে যাবে, একটা প্রশ্নের জবাবও তারা দিতে পারবে না। আমার আল্লাহ সাথে সাথে আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমান গুনাহগার বেনামাজির আর কোনো প্রশ্ন করিও না, কবরের ভেতরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, আগুনের বিছানা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমান, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, জমিনের ফসল, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো, এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। এখন আর দেরি করা যাবে না, ও কবরের মাটি জোরে জোরে এরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি একদিন দেখি মায়ার নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন গুনগুন করে কান্না করে। আম্মা জান আয়েশা বলে, নবী কেন কাঁদেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, হাশরের ময়দানের ভয়ঙ্কর শাস্তির কথা মনে পড়ার কারণে কান্না করি, এমন ভয়ঙ্কর হবে হাশরের মাঠ। আম্মা জান আয়েশা বলেন, কেমন ভয়ঙ্কর? নবী বলেন, এই জমিনটাই হবে কেয়ামতের মাঠ। আল্লাহ
আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে আল্লাহ পাক সব মানুষকে উলঙ্গ দাঁড় করাবে নারী আর পুরুষেরা সব উলঙ্গ হাশরের ময়দানে দাঁড়াবে আমার আল্লাহ বলবে সূর্য তুই নিচে নেমে আয় তোর যত গরম জমিনে ছেড়ে দে সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লাইতে থাকবে ও আল্লাহ বেনামাজি গুনাহগারগুলো আমার পেটে দাও সহ্য করা যায় না আল্লাহ বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর ওদিকে আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ দিবেন মায়ার নবী বলেন আয়েশা এমন কঠিন হালাত হবে যে সমস্ত হাসরবাসীরা কান্না শুরু করবে এমন কি যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই নবীরাও পর্যন্ত কান্না শুরু করবেন আদম নবী উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ শুধু আমারে বাঁচাও সূর্যের গরম সহ্য করা যায় না তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না মূসা নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও ঈসা আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও আম্মা জানা এসে বলে নবী তখন আপনি কি করবেন আপনি তো দোজাহানের নবী মায়ার নবী বলেন আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব সেজদায় পড়িয়া বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতগুলো বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে ঢুকিয়া না যায় আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না ও নবী তখন কান্নার পরে কি হবে নবী বলেন আমার আল্লাহ তখন আমাকে আদেশ দিবে নবী আর কাঁদবেন না মাথা উঠাইয়া দেন আপনার উম্মতেরে আমি জাহান্নামে দিব না আপনি বাসিয়া বাসিয়া জান্নাতের দিকে নিয়া যান আম্মা জানা আয়েশা বলে নবী কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন আমার মায়ার নবী বলে আয়েশা আমার উম্মত যারা ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করেছে ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেইখা দরিয়া দরিয়া নিয়া হাউজে কাউসারের সামনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাব ও আল্লাহর বান্দার ওই দিন যদি আল্লাহর নবী বলেন আমার উম্মতের আমি লাইনে দাঁড় করে যখন কাউসারের পানি দিব দিতে দিতে দেখবো হঠাৎ করে একটা পর্দা পড়ে গেছে মাঝখানে আমি বলবো ফেরেশতারা পর্দা দিলা কেন আমার উম্মত তো এখনো লাইনে দাঁড়ানো ফেরেশতারা বলবে আল্লাহর নবী এই উম্মত আপনার উম্মত না বলে কেন বলে আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে আর নামাজ পড়ে নাই আপনার সুন্নতেরে জবাই করেছে নবী বলবে তাই যদি হয় এরগো আমার দরকার না তোরা ভেঙে যা আমি তোদের নবী না তোরা আমার উম্মত না ওরে যুবক আল্লাহ যদি ওই নবী যদি ওই কথাটা তোমার আমার কপালের দিকে বলিয়া ফালায় বলো বাবা ওই দিন তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে অতএব আল্লাহর দরবারে এখনো সময় আছে তওবা করে কান্না করো মরিয়া গেলে যাবা হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর কখনো নামাজ ছাড়বা না বেপর্দায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না নবীর তরিকার বাইরে চলবা না মরিয়া গেল আর আর নামাজ বাদ দিবা না রে বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো মা বাবার দোয়া নিয়ে চলো ওই মা বাবার দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসছি ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি সম্মানের চেয়ার পাইছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবারে কাঁদাইও না রে যুব ওই মা বাবারে যদি কেউ হারাইয়া কবরে রাখো
দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহর দরবারে দোয়া করো, মা বাবার জন্য দোয়া করো, যারা বেঁচে আছে তাদের কাছে গিয়া দোয়া নাও, আর বলো মা তুমি আমার মাথায় হাত বুলাইয়া দাও, আমি আর অন্যায় করব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবা তোমাদের কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া সামনে আগাবো, তওবা করার যদি নিয়ত হয় খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে অন্তর দিয়া দোয়া করি, আল্লাহ এ মাহফিল কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু।